फ्रेंड्स এই মুহূর্তে আমরা আছি গ্লোবাল মার্কেটের উপর মানি কন্ট্রোলের উপর এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি Nasdaq এর মধ্যে পজিটিভ ক্লোজিং দিয়েছে Nasdaq অলমোস্ট 2.5% এর মতো পজিটিভ মুভমেন্ট দেখিয়ে ক্লোজিং দিয়েছে যদি ইউরোপ মার্কেটকে দেখবেন তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে DAX এর মধ্যে সামান্য নেগেটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে রাইট যদি ইউরোপ মার্কেটকে দেখবেন তো সেখানে আমরা দেখতে পাচ্ছি DAX এর মধ্যে সামান্য নেগেটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে -36 পয়েন্টের মতো এশিয়ান মার্কেটকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট एक्सिस निफ्टी पॉजिटिव क्लोजिंग दिया जाए 1.39% एर मोतो एसजीएक्स निफ्टी के इमोटे देखते पाओ जाए 17,800 तक क्लोजिंग दिया जाए तो ऑलमोस्ट हमरा देखते पाओ जाए एसजीएक्स निफ्टी किंतु पॉजिटिव क्लोजिंग दिया जाए इमोटे हमरा चले ऐसे ची निफ्टी निफ्टी चार्टर उपर निफ्टी निफ्टी चार्टर मोड़ डिफरेंस हमरा देखते पाओ जाए प्रथम दिके 17,680 अब्दि पहुंचालो देन नीचे से क्लोजिंग दिया जाए 17,570 क्लोजिंग दिया जाए देखते पाओ जाए एवं एकदम स्ट्रॉन्ग सपोर्टर কাছে এসে দাঁড়িয়েছে এখান থেকে যদি উপরের দিকে যাচ্ছে তাহলে फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে 17,700 এর কাছাকাছি এর উপরে যদি ক্লোজিং দিতে পারে তাহলে ডেফিনেটলি ইজিলি কিন্তু আবার আমরা 18,000 এর লেভেলে নিফটি 50 কে যেতে দেখতে পাবো फ्रेंड्स এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইভেন্ট আছে দিওয়ালি আছে তো ডেফিনেটলি মুহূর্ত ট্রেডিং আসতে চলেছে দিওয়ালির সময় फ्रेंड्स আমরা জানি যে মুহূর্ত ট্রেডিং এর সময় 1 ঘন্টা মার্কেট ওপেন থাকবে 6টা থেকে 7:15 অবধি সেই সময় মার্কেটের মধ্যে হয়তো পজিটিভ মুভমেন্ট দেখা যেতে পারে সেই ধরনের একটা এক্সপেকটেশন রাখা হচ্ছে फ्रेंड्स এখানে আমি কিছু ইন্ডিকেটর কে ইউজ করব फ्रेंड्स এখানে আমি এমএ টাইপ করব মুভিং এভারেজ কে টাইপ করব দুবার রাইট 5 ডেজ এবং 10 ডেজ সিম্পল মুভিং এভারেজ কে এখানে আমি অ্যাড করব ওয়ান্স अगेन फ्रेंड्स এখানে আমি 5 ডেজ এবং 10 ডেজ সিম্পল মুভিং এভারেজ কে অ্যাড করে নেব কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় फ्रेंड्स এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 5 ডেজ এবং 10 ডেজ সিম্পল মুভিং এভারেজের কিন্তু উপরে ক্যান্ডেল আছে তো ডেফিনেটলি এই মুহূর্তে বুলিশ দেখতে পাওয়া যায় যতক্ষণ 5 ডেজ এবং 10 ডেজ সিম্পল মুভিং এভারেজের উপরে ক্যান্ডেল থাকবে ততক্ষণই কিন্তু মার্কেট পজিটিভ থাকবে চলুন আরো বিশেষ কিছু পয়েন্টের উপর আমরা নজর রাখব এই মুহূর্তে এখানে আমরা RSI কে ইনক্লুড করে নেব RSI নাম্বার যদি फ्रेंड्स আপনারা দেখবেন তো RSI কে স্ট্রং জোনের কাছে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে 57 এর লেভেলে দেখতে পাওয়া যাচ্ছে তো ডেফিনেটলি স্ট্রং একটা জোনের কাছেও কিন্তু আছে এই মুহূর্তে দিওয়ালি আছে সেই সময় প্রত্যেক বছরই আমরা দেখতে পাই যে মুহূর্ত ট্রেডিং এর সময় কিন্তু মার্কেটের মধ্যে একটা পজিটিভনেস দেখতে পাওয়া যায় তো ডেফিনেটলি এই মুহূর্তে নিফটি 50 এর মধ্যে পজিটিভ মুভমেন্ট দেখা যেতে পারে নিফটি 50 যদি পজিটিভ থাকে তাহলে সব স্টকের মধ্যে একটা পজিটিভনেস থাকতে পারে চলুন আজকে আমরা বিশেষটি স্টকের দিকে এই মুহূর্তে নজর রাখতে পারি তার আগে फ्रेंड्स এখন অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য তে फ्रेंड्स আমরা যে স্টকের দিকে নজর রাখতে পারি সেই স্টকের নাম হচ্ছে টাইটেন কোম্পানি টাইটেন এই মুহূর্তে ট্রেড করছে 2660 এর কাছাকাছি 1.5% এর মতো লাস্ট ট্রেডিং সেশনে পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি আছে 236,000 কোটির মার্কেট ক্যাপ দেখতে পাওয়া যাচ্ছে আরই আছে 26 এর মতো রাইট এই মুহূর্তে যদি আরো পয়েন্টের উপর নজর রাখবেন তো আমরা দেখতে পাচ্ছি যে কোয়ার্টারলি রেজাল্ট কোম্পানি ভালো প্রেজেন্ট করছে এবং কোম্পানি যে ডিভিডেন্ডটা দিচ্ছে সেটাকে মেইনটেইনও করছে কোম্পানির নিজের সেক্টরের নাম্বার লিড মার্কেট লিডার আছে আমরা দেখতে পাচ্ছি তো মার্কেট লিডারের মধ্যে কিন্তু অবশ্যই আমরা ফোকাস করতে পারি এই মুহূর্তে প্রফিট এন্ড লসের উপর আমরা চলে এসেছি যদি সেলস দেখবেন তো 2018 সালে কোম্পানির মধ্যে সেলস ছিল 16,000 দেন 19,000 21,000 21,600 28,700 এবং টিটিএম দেখুন 34,700 কোটি হয়ে দাঁড়িয়েছে নেট প্রফিট फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি 1100 1300 1400 900 কোটি হয়েছিল 2021 অনেকটাই নিচের দিকে নেমে এসেছিল দেন 21 হলো তারপর টিটিএম আমরা দেখতে পাচ্ছি 2900 কোটি হয়ে দাঁড়িয়েছে ইপিএস যদি দেখবেন তো फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি 12 15 16 10 24 এবং 33 হয়ে দাঁড়িয়েছে তো আর্নিং পার শেয়ার মধ্যে জম দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে ধনত্রাজ আছে তো ডেফিনেটলি এর প্রোডাক্ট আমরা জানি যে কি আছে ডায়মন্ডের আছে জুয়েলারির আছে তো এর প্রোডাক্ট যত পরিমাণ সেলস হবে ততই কিন্তু নম্বরের মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো তো ডেফিনেটলি টাটা গ্রুপের স্টকের দিকে কিন্তু অবশ্যই আমরা নজর রাখবো
রাখতে পারে। সিএজিআর যদি দেখবেন তো ওয়ান ইয়ারের সিএজিআর আমরা দেখতে পাচ্ছি পজিটিভ আছে, 11% মতো আছে। দেন থ্রি ইয়ার্সে 26, তারপর ইয়ার্সে 35 এবং 10 ইয়ার্সে 25% মতো দেখতে পাওয়া যাচ্ছে। তো সিএজিআর নাম্বার দেখে ফ্রেন্ডস আমরা বুঝতে পারছি যে কন্টিনিউসলি এই টাইটেন কোম্পানি কিন্তু আমাদেরকে পজিটিভ পারফরমেন্স দেখিয়েছে। চলুন আমরা চলে যাবো চার্টের উপর। ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা চলে এসেছি জিরোধা প্ল্যাটফর্মের উপর, জিরোধার প্ল্যাটফর্মের উপর টাইটেনের চার্ট আমি লাগিয়ে দিয়েছি। আপনারা যদি জিরোধা কিংবা অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন তাহলে তার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আছে, সেখান দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং এইভাবে নিজেরাও অ্যানালাইসিস করতে পারেন। ফ্রেন্ডস লাস্ট ট্রেডিং সেশনের মধ্যে পজিটিভ গ্রিন ক্যান্ডেল দেখতে পাওয়া যায়, রাইট? আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন ধরে এখানে দেখুন ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 2734-এর লেভেল অবধি পৌঁছালো, এই লেভেলটা থেকে বারবার কারেকশন দেখিয়েছে, রাইট? 2734-এর লেভেলে পৌঁছালো, দেন সেখান থেকে নিচের দিকে নেমে আসলো, দু চার দিন আমরা দেখতে পেলাম যে একই জায়গায় ঘোরাঘুরি করলো। দেন লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে, একদম স্ট্রং রেজিস্ট্যান্সের কাছে এসে দাঁড়িয়েছে। এখান থেকে ডেফিনেটলি আবারও কিন্তু 2700টাকে ক্রস করতে চলেছে। অবশ্যই শর্ট টার্ম কিংবা লং টার্মের জন্য টাইটেনের দিকে ফোকাস করতে পারে। চলুন ফ্রেন্ডস আরও কনফার্মেশন আমরা নেব। এখানে আমি বিবিকে টাইপ করছি ফ্রেন্ডস এবং আরএসআইকে এখানে আমি ইনক্লুড করব এবং এমএসসিডিকেও। ফ্রেন্ডস আরএসআই, বলিঙ্গার ব্যান্ড এবং এমএসসিডির ডিটেলস ভিডিও আমার প্লেলিস্টে রাখা আছে, আপনারা যদি এখন অবধি না দেখেছেন অবশ্যই সেটা দেখতে পারেন, সেখান থেকে নলেজ গেইন করতে পারেন। দেখুন আরএসআই নাম্বার আমরা দেখতে পাচ্ছি 55, তো টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রং কিন্তু হতে যাচ্ছে। এমএসসিডিকে ভেরি পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে, এমএস লাইন সিগন্যাল লাইনকে ক্রস করে উপরে ওঠার জন্য রেডি হচ্ছে। দেখুন একদম মুখ জয়েন্ট করে নিয়েছে, উপরে ওঠার জন্য রেডি হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। এবং বলিঙ্গার ব্যান্ডকে যদি দেখবেন তো সেখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রং রেজিস্ট্যান্স আছে 2703-এর কাছাকাছি, তো ডেফিনেটলি 2700টাকে ক্রস করার কিন্তু চেষ্টা অবশ্যই করবে। তো শর্ট টার্ম কিংবা লং টার্মের জন্য আপনার এর দিকে ফোকাস করতে পারে। তো আপনাদের কি মতামত আছে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এই স্টক কি আপনাদের পোর্টফোলিওতে আছে কিনা সেটাও কিন্তু ফ্রেন্ডস আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।